এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় খবর গত দুই মাসে তীব্র দাবদাহ দেখেছে গোটা পশ্চিমবঙ্গ জুলাই মাসের শুরু থেকে কিছুটা বদলেছে আবহাওয়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হচ্ছে একই সাথে দক্ষিণবঙ্গে রয়েছে আর্দ্রতা জড়িত অস্বস্তি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম হওয়ায় বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বাড়ছে অস্বস্তি তবে এই আবহাওয়ায় পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় আচমকাই পরিবর্তন হতে পারে তাপমাত্রার ঘূর্ণিঝড়ের ফের অশনী সংকেত পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগর থেকে সূত্রের খবর ফের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে অনুমান করা হচ্ছে চলতি মাসেই এই ঘূর্ণিঝড়টি আশ্রয়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলে যদিও আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে এখনও কিছুই জানায়নি তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এর প্রভাবে দ্রুত পরিবর্তন হতে পারে আবহাওয়ার আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে আইএমডি জানিয়েছে এই ঘূর্ণাবর্তটির অবস্থান পশ্চিম বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণাবর্তটি চব্বিশ ঘন্টায় আরও শক্তিশালী রূপ ধারণ করবে এর ফলে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনার কথা এখনও পর্যন্ত জানানো হয়নি আবহাওয়া দপ্তর শুধু এটাই বলেছে যে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী রবিবার আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝেরি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টিপাতের পরিমাণ আগামী শনিবার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে ভোটের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেই বৃষ্টির পরিমাণও দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে বলেই অনুমান আবহবিদ্যের বরং আর্দ্রতা জড়িত অস্বস্তি ভোগাতে পারে দক্ষিণবঙ্গবাসীদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী দুই দিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বিকেল বা সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি আরও বাড়বে